নির্বাচন ঘিরে উজ্জীবিত আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা নৌকা টিকিট পেতে বর্তমান সংসদ সদস্যের পাশাপাশি মিটিং মিছিল আর শোভাযাত্রার মাধ্যমে নিজ নিজ অবস্থানের জানান দিচ্ছেন নতুনরাও। মঙ্গলবার সকালে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার সামনে পরিবেশ উপমন্ত্রী হাবিবুর নাহারের পক্ষে জনসংযোগ করেন তার সমর্থকরা। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে বাগেরহাট 3 আসন থেকে আবারও তাকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। সরকারের উন্নয়ন তৃণমূলে তুলে ধরতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জনসংযোগ করেছে আওয়ামী লীগ। এ সময় উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুজ্জামান খোকন বলেন, বর্তমান সরকারের আমলে সীমান্তবর্তী এই জেলায় বিদ্যুৎ ও যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। টাঙ্গাইলে আওয়ামী লীগের উন্নয়ন বার্তা নিয়ে গণসংযোগ করেছেন ভুয়াপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। এ সময় নৌকার পক্ষে সকলের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। বরিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা। দলীয় মনোনয়ন পেলে বরিশাল 6 আসন থেকে নির্বাচন করার কথা জানান তিনি। এদিকে যশোর 4 আসনের নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী তরুণ আওয়ামী লীগ নেতা আরশাদ হোসেন। বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বাঘাড়পাড়া উপজেলায় শেষ হয় শোভাযাত্রাটি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।